ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ভর্তুকি মূল্যে কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে ডিসিবি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু। ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তুকি মূল্যে কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ 9 মার্চ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ। এ সময় তিনি বলেন, পৌরসভার 5,000 ও সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে 12,000 উপকারভোগী পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হবে এবং 470 টাকার প্রতিটি প্যাকেজে আছে 2 লিটার তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল। টিসিবির পণ্য বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন, বিসমিল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলিমিয়া সহ আরও অনেকে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।